বেতন কাঠামো কেমন যারা নতুন জয়েন করে তারা সাকুলে কেমন আর্থিক সুবিধা? স্যার এটা এটা হচ্ছে অন্যান্য সরকারি চাকরির নবম গ্রেডে যেরকম, আমাদেরও ঠিক একই ভাবে 23,100 টাকা আমাদের বেসিক বেসিক দিয়ে শুরু হয়। এর সাথে সরকারি অন্যান্য সুবিধা যা আছে ওই অন্যান্য সুবিধাগুলো আমরা প্রাপ্য হই আর কি। মানে সরকারি নবম গ্রেডের কর্মকর্তা হিসেবে যা যায়, এরপরে কি এটা আর্থিক প্রতিষ্ঠান হওয়ার কারণে কি আলাদা কোনো বেনিফিট আছে? আলাদা বেনিফিট বলতে ফিঞ্চ বেনিফিট বা এই ধরনের কোনো? স্যার আমাদের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠানে কিছু লোন ফ্যাসিলিটিস থাকে, তো এই লোন ফ্যাসিলিটিস গুলো আছে আমাদের। আচ্ছা, অনেক ধন্যবাদ। একজন বলছিল যে ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, বাংলা এবং ইংরেজি দুটোতে ফোকাস রাইটিং এর বিষয়টা তো আছে। একজন আপনার কাছে জানতে চেয়েছেন সেটা কিভাবে মানে প্রস্তুতিটা নেওয়া যায়। আচ্ছা, আমি যতটুকু দেখতে পাচ্ছি একজন সম্ভবত আর্গুমেন্টেটিভ রাইটিং নিয়ে জানতে চেয়েছেন। আর্গুমেন্টেটিভ রাইটিং বিষয়টা আসলে আমরা যে আমাদের যে ব্যাচটা এই ব্যাচ মানে এর তখনই আমরা প্রথমবার এটা ফেস করি। তো আর্গুমেন্টেটিভ রাইটিং বিষয়টা যেটা সেটা হচ্ছে আপনাকে একটা স্টেটমেন্ট দেয়া থাকবে, ওই স্টেটমেন্টটার পক্ষে বা বিপক্ষে আপনার বলতে হবে। আপনি যদি স্টেটমেন্টটার পক্ষে আপনি যদি মানে স্টেটমেন্ট যেটা দেয়া আছে আপনি যদি এটাতে এগ্রি করেন তাহলে আপনার আনসারটা শুরু হবে ইয়েস আই এগ্রি উইথ স্টেটমেন্ট এভাবে। আর যদি আপনি এগ্রি না করেন তাহলে আপনি নো দিয়ে শুরু করবেন। বাট আপনার মানে আপনি কি কি কারণে এগুলোতে মানে এই স্টেটমেন্টের জন্য আপনি কেন এগ্রি এইটা মানে ধারাবাহিক ভাবে আপনার এটা বলে বলে যেতে হবে। এবং সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের আপনি উদাহরণও টানতে পারেন, যেমন উত্তরা ব্যাংকের পরীক্ষার মধ্যেও কিন্তু আর্গুমেন্টেটিভ রাইটিং আসছিল। মায়া ছড়ায়।